আপনি কি চাইছেন, ফ্ল্যাট কি লিখে দিবেন আপনি? না, ফ্ল্যাট তো আমার নামে আছে। এবার ফ্ল্যাট লিখে দেওয়ার পরে উনি যে আমাদের তো করণ দিকে ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে। আমার তো শ্বশুর বাড়িতেও স্থান দেয়নি, আমাকে তো উঠতেই দেয়নি শ্বশুর বাড়িতে। আমি আর আমার মেয়ে দীর ওখানে করণ দিকে গিয়ে অনেকবার প্রচেষ্টা চালিয়েছি ঢোকার। তো শ্বশুর বাড়ির সামনে গিয়ে বসেছিলাম মাটিতে, আমাদের মাটিতে 9:30 পর্যন্ত বসেছিলাম আমি আমার মেয়ে, কিন্তু আমাদের তাও শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি ঢুকতে দেয়নি। অকথ্য ভাষায় গালি ধন্যায় বসেছিল, অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। আমার মেয়ের 3 বছর বয়স পরে যখন ওর বাবা চলে গেল শ্বশুরবাড়িতে, আমার মেয়ে যখন 3 বছর বয়স ছিল সেই সময় বলে গেছিলাম ওখানে, যখন ওর বাবা এখান থেকে ছেড়ে চলে গেল, আমাদেরকে বলেছিল যে আর রায়গঞ্জে কখনো ফিরবে না, ফোন করে জানায় যে আমি আর কখনো রায়গঞ্জে ফিরবো না। তখন যখনই ওর বাবা ফোন করে সঙ্গে সঙ্গে আমরা করণ দিকে যাই, দিয়ে ওখানে শ্বশুরবাড়িতে বসে থাকি, দিয়ে বারে বারে প্রচেষ্টা চালিয়েছি যাওয়ার ওখানে ঢোকার, কিন্তু আমাদের ঢুকতে দেওয়া হয়নি। তা ধর্নায় বসে থাকাকালীন একবার যখন 9:30 পর্যন্ত লাস্ট প্রচেষ্টা যখন গেলাম, লাস্ট একবার যখন ভাড়া বাড়ি নিল 9:30 পর্যন্ত বসে থাকার, আমার মেয়ের বর্তমান তখন মেয়ে 3 বছর 3+, তখন বসে থাকার পরে তারপরে রাত্রি 9:30 পরে ওর বাবা আমাদের জন্য ওখানে একটা ভাড়া বাড়ি অ্যারেঞ্জ করে করণ দিঘিতে। তারপর থেকে আমরা কখনো ভাড়া বাড়িতে ওখানে থাকি, কখনো রায়গঞ্জের বাড়ি থাকি। আর রায়গঞ্জের বাড়ি যখন থাকি তখন ওর বাবা প্রত্যেক রোববার করে রায়গঞ্জ, যেহেতু স্কুল বন্ধ থাকে রোববার করে, প্রতি রোববার করে ওর বাবা রায়গঞ্জ আসে। আর আমাদের সেন্ট জেভিয়ার স্কুল যখন বন্ধ থাকে স্কুল ছুটিতে আমরা করণ দিঘির বাড়িতে যাই। এবার দুই বাড়িতে থাকাকালীনই আমাদের ওপরে মেন্টাল ফিজিক্যাল টর্চার চলে, ঠিক একই কারণে ফ্ল্যাট লিখে দিতে হবে। বর্তমানে ঠিক ওই একই ওই পুনরাবৃত্তি চলছে। ফ্ল্যাটের জন্য আমার বাবা দিয়েছে কিছু টাকা, আমার নিজের ইনভেস্ট করা ছিল দিয়ে। এবার এখনও বর্তমানে আজকের ঘটনাও একই ব্যাপার, ওই এসে একই বক্তব্য, রায়গঞ্জ এসে আমার বাবার বাড়িতে একই বক্তব্য, উনি বলেন যে আমার নামে ফ্ল্যাট লিখে দিতে হবে। দিয়ে মারধর, চুল টানাতে গলা টিপে ধরে আমার, দিয়ে মারধর করে মেয়ের সামনেই, মেয়েও থানাতে, হ্যাঁ। এবার তার পরবর্তীতে থানাতে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, ওনার আমার হাজবেন্ডকে দিয়ে। এখন আমি মেয়ে নিয়ে চাচ্ছি আমি যেন আইনের সহায়তা পাই। আইনে ছেলের বাড়িতে কেন, আপনার স্বামীর বাড়িতে? না, স্বামীর বাড়িতে না, আমার তুলসীপাড়াতে আমি থাকি, আমার বাবার বাড়িতে। আমার স্বামী প্রত্যেক রবিবারেই আসে এখানে। আর করণ দিঘিতে আমার একটা ভাড়া বাড়ি আছে, শ্বশুরবাড়িতে আমাকে ঢুকতে দেওয়া হয় না, আমার মেয়েকেও ঢুকতে দেওয়া হয় না শ্বশুরবাড়িতে। আমরা বহুবার ওখানে প্রচেষ্টা চালিয়েছি যাওয়ার শ্বশুরবাড়িতে, কিন্তু শ্বশুরবাড়িতে আমাদের ঢুকতে দেয়নি। আমার শ্বশুর শাশুড়ি অকথ্য ভাষায় গালিগালাজ করে শ্বশুর শাশুড়ি বলেছে ছেলের আবার বিয়ে দেবে, শ্বশুরও বলেছে শাশুড়িও বলেছে আমাদের ঢুকতে দেওয়া হয় না শ্বশুরবাড়িতে। আমার তো একটি কন্যাসন্তান আছে, আমি তো চেয়েছি সংসারই করতে। এবার আমার উপরে আমার একটা ফ্ল্যাট আছে বিধাননগরে, সেই ফ্ল্যাটটি আমার স্বামী চাইছে আমার স্বামীর নামে লিখে দেওয়ার জন্য। আমার শ্বশুর শাশুড়িরও একই বক্তব্য, ফ্ল্যাট লিখে দিলে সংসার করবে আমার স্বামী আমার সাথে মেয়েকে নিয়ে, নতুবা করবে না। আমাদের কোনো খরচাপাতি আমার স্বামী দেয় না। বহুদিন হয়ে গেছে, আমার মেয়ের যখন 3 বছর বয়স তারপর থেকেই এই ঘটনা চলছে। এখন আমার মেয়ের 8.5 বছর ক্রস করে গেছে, আমার 9 বছর হতে চললো। আমার বাবা বেঁচে ছিল এতদিন, আমার বাবা 1 বছর মতো আগে মারা গেছেন, আমার বাবাই আমাদের খরচাপাতি সব চালাতো। এবার রিসেন্টলি আমার মেয়ের স্কুল খরচাটা শুধু ওর বাবা বিয়ার করে, মানে আমার স্বামী আমার স্বামীর নাম রূপক দাস, উনি করণ দিঘি হাই স্কুলের লাইব্রেরিয়ান পোস্টে আছেন। আমার নাম প্রকৃতি সরকার দাস। আপনি কি করেন? আমি বর্তমানে একজন নন প্র্যাকটিসিং অ্যাডভোকেট। এখন কি চাইছেন আপনি? এখন আমি আইনের রাস্তায় যতদূর আমি সাহায্য পাই আইনের সাহায্য চাচ্ছি। কি চাইছেন আপনি? স্বামী সংসার করতে চাইছেন না চাইছেন? আমি সংসার তো প্রত্যেকটা মেয়েই করতে চাই, আমি তো করতে চাই বলে অনেক চেষ্টা করেছি বহুবার। দীপায়ন স্কুল বলে করণ দিঘিতে একটি স্কুল আছে, সেখানেও যখন ওর বাবা এখান থেকে ছেড়ে চলে যায় আমার স্বামী আমাকে, তারপর ওখানে স্কুলে একটা মিটিং ডাকা হয়েছিল, সেই স্কুলের মিটিংয়েও ওখানকার লোকাল এরিয়ার লোকজন, যারা সব আমার স্বামীর লোকজনই ছিলেন, সবাই আমার পরিচিত কেউ ছিল না, আমার শুধু বাড়ির লোকজন ছিল, আমার মা বাবা ছিল। দিয়ে সেই মিটিংয়েও বলা হয়েছিল যে সবার সামনে যে আমাকে ফ্ল্যাটটা লিখে দিতে হবে, তাহলে আমি সংসার করবো, নইলে আমি করবো না সংসার। হ্যাঁ, উনি চাকরিজীবী, উনি টিউশনও পড়ান প্রচুর, উনি টিউশন পড়ান, উনি ম্যাথের সায়েন্সের সাবজেক্ট টিউশন পড়ান। এটা তো উনি ভালো বলতে পারবেন, উনি আমার পরে প্রেশার ক্রিয়েট করছেন এই একই কারণে যে হচ্ছে আমাকে ফ্ল্যাট লিখে দিতে হবে ওনার কারণে, নতুবা উনি সংসার করবেন না। আমার মেয়েকেও মারধর করা হয় যখন আমরা করণ দিঘির এখন বর্তমানে ভাড়া বাড়িতে থাকি, মেয়ের যখন মেয়ে ক্লাস সেন্ট জেভিয়ার্সের ক্লাস 3 স্টুডেন্ট, যখন ছুটিতে স্কুল ছুটি হলে আমরা করণ দিঘির ভাড়া বাড়িতে যাই, সেই সময় আমার মেয়েও আমার শ্বশুরবাড়িতে ওর বাবার সাথে যায়। আমার শ্বশুর পর্যন্ত বর্তমানে শ্বশুর অসুস্থ, মানে যতক্ষণ অসুস্থ হয়নি কিছুদিন আগে পর্যন্ত, আমার শ্বশুর পর্যন্ত বলে
বলেছে যে ছেলের পুনরায় তারা বিয়ে দিতে চায়। এবার ওকে বলেছে তুই নতুন বাবা খুঁজে নে, এখানে আমরা তোর বাবার নতুন বিয়ে দেবো, এখানে করণদিঘিতে তুই আর তোর মা আসবি না। এটা আমার মেয়েকেও বলা হয়েছে, আমাকে তো বলা হয়েছে হয়েছেই, মেয়েকেও বলা হয়েছে। মেয়েকে বলা হয়েছে স্কুলের টিউশনের খরচা দেওয়া হবে না, ওর বাবা বলেছে, ফোনে বলেছিলাম তা ফোনে ওর বাবা এই ধরনের বক্তব্যও বলেছে, মানে কিছুদিন ধরে ফোনেও। ইস্যুটা কী রয়েছে? মেইন ইস্যু আমার বিধাননগরের ফ্ল্যাট আমার স্বামীর নামে লিখে দিতে হবে, তাহলেই আমার স্বামী সংসার করবে, নতুবা আমাদের কোনো খরচাপাতি বিয়ার করবেন না উনি। না ফ্ল্যাট তো আমার নামে আছে, এবার ফ্ল্যাট লিখে দেওয়ার পরে উনি যে আমাদের তো করণদিঘির ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে, আমার তো শ্বশুরবাড়িতেও স্থান দেয়নি, আমাকে তো উঠতেই দেয়নি শ্বশুরবাড়িতে। আমি আর আমার মেয়ে দীর্ঘ ওখানে করণদিঘি গিয়ে অনেকবার প্রচেষ্টা চালিয়েছে ঢোকার, তো শ্বশুরবাড়ির সামনে গিয়ে বসেছিলাম মাটিতে, আমাদের মাটিতে 9:30 পর্যন্ত বসেছিলাম আমি আমার মেয়ে, কিন্তু আমাদের তাও শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি ঢুকতে দেয়নি, অকথ্য ভাষায় গালি ধন্যায় বসেছিল, অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। আমার মেয়ের 3 বছর বয়স পরে যখন ওর বাবা চলে গেল শ্বশুরবাড়িতে, আমার মেয়ে যখন 3 বছর বয়স ছিল সেই সময় বলে গেছিলাম ওখানে, যখন ওর বাবা এখান থেকে ছেড়ে চলে গেলো আমাদেরকে বলেছিলো যে আর রায়গঞ্জে কখনো ফিরবে না, ফোন করে জানায় যে আমরা কখন আমি আর কখনো রায়গঞ্জে ফিরবো না। তখন যখনই ওর বাবা ফোন করে সঙ্গে সঙ্গে আমরা করণদিঘি যাই, দিয়ে ওখানে শ্বশুরবাড়িতে বসে থাকি, দিয়ে বারে বারে প্রচেষ্টা চালিয়েছি যাওয়ার ওখানে ঢোকার, কিন্তু আমাদের ঢুকতে দেওয়া হয়নি। তা ধর্নায় বসে থাকাকালীন একবার যখন 9:30 পর্যন্ত লাস্ট প্রচেষ্টা যখন গেলাম, লাস্টের বার যখন ভাড়া বাড়ি নিল 9:30 পর্যন্ত বসে থাকার, আমার মেয়ের বর্তমান তখন মেয়ে 3 বছর 3+, তখন বসে থাকার পরে তারপরে রাত্রি 9:30 পরে ওর বাবা আমাদের জন্য ওখানে একটা ভাড়া বাড়ি অ্যারেঞ্জ করে করণদিঘিতে। তারপর থেকে আমরা কখনো ভাড়া বাড়িতে ওখানে থাকি, কখনো রায়গঞ্জে বাড়ি থাকি, আর রায়গঞ্জে বাড়ি যখন থাকি তখন ওর বাবা প্রত্যেক রোববার করে রায়গঞ্জ, যেহেতু স্কুল বন্ধ থাকে রোববার করে, প্রতি রোববার করে ওর বাবা রায়গঞ্জ আসে আর আমাদের সেন্ট জেভিয়ার্স সংসার করবেন। আর প্রত্যেকটা মেয়ে তো সংসার করতে চায়, কিন্তু আমার স্বামী অকথ্য ভাষায় গালিগালাজ করছে, মারধর করছে, সেটার আইনত ব্যবস্থা নেওয়া হোক। তারপর আমার স্বামী আমি তো শ্বশুর শাশুড়ি আমার উপর অত্যাচার করেছে, আমার মেয়ের উপর অত্যাচার করেছে। ওর বাবার সাথে যখন ওর ঠামি বাড়িতে যায় ওর ঠামি ওকে মারধর করে, দিয়ে বলেছে ঠামি এখানে আসবি না, তোর বাবার আবার বিয়ে দেবো। আমার মেয়েকে পর্যন্ত মারধর করেছে, ওর বাবা মারে, আমার স্বামী আমার মেয়েকে মারে, বলেছে টিউশন খরচা দেবে না, বলেছে খাওয়া দাওয়ার বাজার ঠাজার করে দেবে না, মেয়েকে বলেছে স্কুলে, বলেছে পরীক্ষায় ফেল কর, রিসেন্টলি পরীক্ষার শিডিউল চেঞ্জ হয়েছে, কিন্তু ওদের পরীক্ষা ছিল কদিন আগেই, তো এবার গভর্নমেন্ট অর্ডারের শিডিউল চেঞ্জ হয়, এই পরীক্ষার আগে রিসেন্ট পরীক্ষার আগেও বলেছে যে মেয়েকে বলেছে ফেল কর, পড়াশুনো করতে হবে না। এবার আমি সেটা বোঝানোর চেষ্টা করেছি বারে বারে, মেয়ে ক্লাস অন্য কারোর সঙ্গে সম্পর্ক আছে, হ্যাঁ এটা তো আইন খুঁজে বের করে দেখবে। আমি তো আমার কাছে তো কোনো ডকুমেন্ট নেই, এটা আমার স্বামীর শ্বশুরবাড়ির লোকজন আর আমার স্বামীর বক্তব্য যে অন্যত্রভাবে বিয়ে করবে, তারাই বলে তাদের মুখের শোনা কথা। ডিটেলস বলতে আমার স্বামী এখানে রায়গঞ্জে আসে স্টিল, আজকে পর্যন্ত আসে, আমাদের মধ্যে সম্পর্ক আছে, কিন্তু মারধর তার সাথেও চলছে। স্বামীর সাথে করণদিঘি গেলেই আমরা করণদিঘি যে ছুটিতে গেছিলাম নববর্ষে, করণদিঘি গিয়ে ঘুরে আসলাম, তখন আমাদের ওখানে গিয়েও টর্চার চলেছে, আবার রায়গঞ্জে এসেছে আজকেও টর্চার, আগের রোববারে ওর বাবা এসেছে সেখানেও ওর বাবা আগের রোববারেও টর্চার করেছে, আগেও আজকেও বলেছে ফ্ল্যাট লিখে দিতে হবে, নতুবা সংসার করবো না, খরচাপাতি দেবো না। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে, সেই 2003 বছর বয়স থেকে।